আপনার বল ইনিংসে আপনার অনেক ভালো একটা সময় গেছে, কিন্তু বল ব্যাটিং এর সময় ফার্স্ট রেটের মনে হচ্ছিল কিন্তু একটু তো ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ ক্রিকেট গোল বলের খেলা, এনিথিং ক্যান হ্যাপেন। তো আমরা মনে হয় যে লাস্টের দিকে একটু বিগ শটের জন্য গিয়েছিলাম, তো বিগ শট না খেলে আমরা যদি ওই সময় একে একের জন্য যাইতাম তখন হয়তো ম্যাচটা আরও ইজিলি জিততে পারতাম। এই যে বাইরে বসে থাকা, মানে কিভাবে নিজেকে মোটিভেট করছেন ওই সময়টায়, বা নিজে মানে এই লেভেলে খেলে আসা যখন আপনি নিজের ব্যাটিং সাথে তখন কেমন লাগে, মানে ওই সময় নিজের কেউ মোটিভেট করার পরে আবার যখন আসেন তখন? না, আসলে বাইরে বসে থাকা কখনোই শুভকর না, সবসময় এটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে বাইরে বসে আছি। তো আমি চেষ্টা করছিলাম প্র্যাকটিসে যেন ভালো করে ম্যানেজমেন্ট যাতে আমার উপরে বিলিভ করে যে আমি পারবো, তো আমার এই চেষ্টাটা হয়তো ওনারা ভালোভাবে নিয়েছে, এই জন্য আমাকে সুযোগ দিয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি যখনই সুযোগ পাবো আমি যেন নিজের সেরাটা দিতে পারি, কখনো নিজের সাথে চিট করি না। জানেন যে আপনি বিপিএল এর ইতিহাসে সবচেয়ে সেরা বোলিংটা আজকে করেছেন, পেছনে ফেলেছেন হচ্ছে সাকিব আল হাসানকে। 2017-18 মৌসুমে রংপুরের বিপক্ষে সাকিব ভাই এক রেকর্ড করেছিলেন, 4 ওভারে 16 রান দিয়ে 5 উইকেট। আজকে আপনি সেই রেকর্ডটা ভেঙেছেন, কেমন লাগছে বাংলাদেশি বোলার হিসেবে সবচেয়ে সেরা বোলিং বিপিএল এর ইতিহাসে? এটা আসলে জানতাম না আমি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। 5 উইকেট তো সবসময় একটা বলারের জন্য স্পেশাল, তো আমার জন্য একটা স্পেশাল ডে ছিল আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করব যেন সামনের ম্যাচগুলো আছে যদি সুযোগ পাই আরও ভালো কিছু করার। আপনি 13তম ওভারে বোলিং এসেছেন, অনেক তখন অলমোস্ট বরিশাল বড় একটা স্কোরের পথে ছিল, তো ওই জায়গা থেকে বোলিং এসে কি ভাবনা ছিল, প্লাস ওই ওভারে 3টে উইকেট নিয়েছেন, একটু যদি বলতেন? আমার প্ল্যান ছিল একদম সিম্পল প্ল্যান রেখেছি, যেহেতু আমি দেখতেছিলাম যে উইকেটটাই যদি ব্যাক অফ দ্য লেন্থ যদি আমরা হিট করি তখন একটু বাউন্সটা একটু বেশি ছিল। তো আমার ওইটাই প্ল্যান ছিল আমি যেন উইকেট বরাবর হার্ড লেন্থে বুক করতে পারি, যেন ব্যাটসম্যান আমাকে থ্রু দ্য লাইন খেলতে না পারে, এইটাই একটা নর্মাল প্ল্যান ছিল। আর আমি বেশি কিছু চেঞ্জ করি নাই, একটা প্ল্যানে স্ট্রিক থেকেছি, এই জন্য হয়তো আমি সফল হয়েছি। উইকেটটা আসলে আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, ফার্স্টে ওনারা খুব ভালো ব্যাটিং করেছে, বাট দ্য ওয়ে উই কাম ব্যাক মানে আমাদের জন্য খুবই ভালো ছিল। আর আমার কাছে মনে হয় যে এখানে আসলে যে উইকেট ছিল একটু ডিউ থাকাতে বল অনেক স্কিড করতেছিল, তো পেস বলটা আসলে ইজি ছিল না মানে ব্যাটিং করা এখানে, তো বলারদের ভালো হেল্প ছিল উইকেটে। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়, অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আসলে দেখেন মানে যত বড় প্লেয়ারই আছে, আমি হয়তো এত বড় প্লেয়ার না, বাট সবারই কিন্তু একটা খারাপ সময় যায়। তো আমি ন্যাশনাল টিমে খেলেছি, বাদ পড়েছি, তার মানে এটা যে আমি ক্রিকেট খেলতেছি না। আমি আলহামদুলিল্লাহ ডোমেস্টিকে ভালো ডমিনেট করেই ক্রিকেট খেলি, এখন পর্যন্ত যে কয়েকদিন খেলছি ডোমেস্টিককে ডমিনেট করেই খেলতেছি। তো হয়তো ওই লেভেলটাই আবার গ্র্যাব করতে পারি নাই, একটু ল্যাকিংস ছিল, হয়তো মাঝখানে একটু পেস ড্রপ করেছিল, তো আমি ওইটা নিয়ে কাজ করতেছি, আমার স্ট্রেংথেনিং নিয়ে কাজ করতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এখন যেহেতু আমি রংপুর টিমের সাথে আছি, আমি এখন আমাদের যে বোলিং কোচ তারেক ভাই ওনার সাথে কাজ করতেছি, আর লাস্ট আমি বাংলা টাইগার্সে ছিলাম, তখন বাংলা টাইগার্সের যে বোলিং কোচ ছিল ওনার সাথে কাজ করেছি। নির্দিষ্ট করে কাজ বলতে আমার রান আপটা নিয়ে আমি একটু কাজ করেছি, রান আপটার একটু পেস বাড়ানোর চেষ্টা করেছি, আর হচ্ছে যখন বল ডেলিভারি দিই তখন মানে আমার হাতের সুইংটা যাতে আর একটু মানে কুইক করা যায় ওইটা নিয়ে একটু কাজ করেছি। তো এখনও আমি পুরোপুরি আমার কাজ শেষ হয় নাই, তো আমি চেষ্টা করতেছি যেন আর একটু ডেভেলপ করা যায়।
তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যেটা বললেন যে সে আসলে ইনিশিয়ালি সাকসেস পাননি, সেটার পিছনে আপনি এখন আবার কাজ করছেন, তো সামনে আপনার ইনিশিয়াল গোলস গুলো কি কি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করার জন্য, আপনার চান্সেস কতটুকু বেড়ে গেল? আসলে একটা ম্যাচ দিয়ে তো আসলে ওভারঅল চিন্তা করা উচিত হবে না, তো আমি চেষ্টা করতেছি, আমি তো বললামই আমি যেখানেই খেলি আমি চেষ্টা করি আমি ভালো করার, তো যেহেতু আজকের ম্যাচটা ভালো হয়েছে আমি চিন্তা করবো যে ম্যাচ বাই ম্যাচ যাতে ভালো করতে পারি, আর ভালো পারফরমেন্স করলে সবাই আপনাকে নিয়ে কথা বলবে, যখন আপনি খারাপ করবেন কেউ কথা বলবে না, সো ভালো পারফরমেন্সের কোনো বিকল্প নাই, আমি চেষ্টা করতেছি ভালো করার, বাকিটা উপর ওয়ালার ইচ্ছা। অবশ্যই লাস্ট দুই তিন বছরে আমাদের উইকেট খুব ভালো হয়েছে, আগে যেরকম একদম ফ্ল্যাট উইকেট থাকতো এখন কিন্তু গ্রাসি উইকেট থাকে, আর আপনি দেখবেন যে রিসেন্টলি আমাদের কিন্তু অনেক জোরে জোরে বলার বের হচ্ছে, তো আপনি যখন মানে বলারদের যখন বলারদের ফরে একটু কাজ করবেন বলারও কিন্তু ওইভাবে ডেলিভার করবে, তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পেস বলাররা কিন্তু ভালো জোরে বল করে, তো আগে কিন্তু দেখা যাচ্ছে যে এক দুইজন হয়তো 140 বল করতো, কিন্তু এখন দেখা যায় যে অনেকেই 150 ক্রস করে ফেলতেছে, তো এটা আমাদের জন্য পজিটিভ সাইন, আমি মনে করি যে বিসিবি খুব ভালো উদ্যোগ নিয়েছে যে ভালো ভালো উইকেটে আমরা বোলিং করতে পারছি। আসলে ম্যাচ শুরু হওয়ার আগে কেউই মানে চিন্তা করে না যে আজকে আমি এত ভালো করবো, ম্যান অফ দ্য ম্যাচ হবো, বাট ব্যাক অফ দ্য মাইন্ড থাকে যে আমি ভালো করার জন্য নেমেছি, আমি যেন টিমকে যেন আমি একটা ইম্প্যাক্ট পারফরমেন্স দিতে পারি, যে আজকে আমার হয়তো একটা ওভারে টিমের মোমেন্টাম চেঞ্জ হয়ে গিয়েছে, তো এইটাই আসলে সবাই চিন্তা করে যে আমি যেন টিমকে হেল্প করতে পারি, আমি 5 উইকেট পেয়েছি বাট আলটিমেটলি আমরা যদি ম্যাচটা আজকে হেরে যেতাম তাহলে কিন্তু আমার এই 5 উইকেটের কোনো ভ্যালু ছিল না, তো ম্যাচ জেতার জন্য আসলে টিমের হয়ে যদি একটু ছোট ছোট পারফর্ম করা যায় ওইটাই অনেক বড় বিষয়। Thank you. Thank you.